শান্তিপুরে পূর্ণিমা মিলনী সংঘের উদ্যোগে অসহায় রিকশা চালক ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের খাদ্যদ্রব্য ও বস্ত্র বিতরণ। নদিয়ার শান্তিপুরে সামাজিক সংগঠন শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের উদ্যোগে সর্বানন্দীপাড়ার লোকনাথ মন্দিরের সামনে বেশ কিছু রিকশা চালক ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের বিভিন্ন খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। লকডাউনের ফলে নিদারুণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে রিকশা চালক ও তাদের পরিবারের মানুষজন। এমনিতেই আধুনিক পরিবহন ব্যবস্থায় এখন রিকশা চালকদের আজ তেমন আর কেউ ডাকে না। বেশিরভাগ মানুষই টোটো, অটো বা অন্য কোনো গাড়িতে যাতায়াত করেন, ফলে রিকশা চালকদের অবস্থা অত্যন্ত করুণ। তাই সেই সমস্ত রিকশা চালকদের কথা মাথায় রেখেই আজ তাদেরকে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের সদস্যরা। উল্লেখ্য, গত বছরও এমনই ভাবে রিকশা চালকদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল এই সংগঠনের পক্ষ থেকে। এছাড়াও সবুজায়নের দিকে লক্ষ্য রেখে বেশ কিছু বৃক্ষরোপণও করা হলো সংগঠনের পক্ষ থেকে। লোকনাথ মন্দিরের সামনে রাস্তার পাশে এই অনুষ্ঠানে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। চেষ্টা করলাম শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের পক্ষ থেকে শান্তিপুরের বিভিন্ন স্ট্যান্ডে থাকা বেশ কিছু রিক্সা চালক সম্মানীয় ব্যক্তিদের, দাদা ভাইদের এবং তার সাথে বিশেষ চাহিদা সম্পন্ন ভালোবাসার কিছু মানুষদের আমাদের পক্ষ থেকে আমাদের সাধ্যমতো সাধ্যের মধ্যে থেকে কিছু সাহায্য করার। এই বর্তমানে টোটো অটো দৌরাত্মের যুগে যে এখনও পর্যন্ত যারা এই রিক্সাটা তো অবলম্বন করে এখনও বেঁচে আছেন, হ্যাঁ, সামান্য তাদের রোজগার, কোনোদিন রোজগার হয়, কোনোদিন রোজগার হয় না, মানুষে এখন রিক্সায় চাপেন না ধরলেই চলে। তাই আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আমাদের সঙ্গের শান্তিপুর পূর্ণিমা মিলনী সঙ্গের তরফ থেকে নিবেদন, আপনারা এই রিক্সা চালক যারা সম্মানীয় ব্যক্তি আছেন তাদের রিক্সায় আপনারা চাপুন। তাদেরও একটু সংসার আছে, তাদেরও জীবন আছে, তাদের অবস্থা সত্যিই খুব করুণ। এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা একটু বলতে চাই, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এইসব রিক্সা চালক সম্মানীয় ব্যক্তি যারা খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করছেন তাদের প্রতি একটু যেন নজর দেওয়া হয়। এবং তার পাশাপাশি আমাদের ভালোবাসার যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরা আছে তাদেরকেও একটু যেন দেখা হয় সকলে। কতজন এসছেন আজকে? আমাদের 30 জনের এখানে এসছেন। কী কী দেওয়া হলো? আমাদের এখান থেকে প্রত্যেককে নতুন বস্ত্র, একটা করে লুঙি, আর একজন মহিলা আছেন তাদেরকে শাড়ি, এবং তার খাদ্য সামগ্রী চাল, ডাল, চিড়ে, মুড়ি, সোয়াবিন, সাবান ইত্যাদি আমরা চেষ্টা করেছি দেওয়ার। এই সমস্ত যোগান কোথা থেকে আসলো? আমাদের সংগঠনের বিভিন্ন সদস্যরা আছেন, আমরা এখান থেকেই, তারা মিলে ঝুলেই আমরা করি। যে বৃক্ষরোপণ তো করলেন আজকে? হ্যাঁ, বৃক্ষরোপণ করলেন। হ্যাঁ, আমাদের আজকে যেহেতু অরণ্য সপ্তাহ শুরু হয়েছে তার সবুজের বার্তা নিয়ে আমরা এখানে চারা গাছ রোপণ করেছি আর কয়েকটি চারা গাছ আমরা বিতরণ করেছি। আপনার নাম লেগে গেছে? আমি শান্তিপুর পূর্ণিমা মিলনী সঙ্গে যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ রায়, আমাদের সম্পাদিকা সিটি ঘোষ এবং সকল মেম্বাররা আছে, সকলের পক্ষ থেকে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।